দুদিনের সফরে দিল্লি রওনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার 18 জুন রাষ্ট্রপতি নির্বাচন, অন্যদিকে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখেই বিজেপি বিরোধী দলগুলিকে একজোট করতে উদ্যোগী হয়েছেন তৃণমূল নেত্রী। বুধবার বৈঠক ডাকা হয়েছে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে। সেই বৈঠকে আমন্ত্রিত অবিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ মোট 22 জন বিজেপি বিরোধী নেতা নেত্রী। রাষ্ট্রপতি নির্বাচনে এখনো প্রার্থী ঘোষণা করেনি শাসক বিরোধী কোনো পক্ষই, তবে সবার নজর বুধবার তৃণমূল নেত্রীর ডাকা বৈঠকের দিকে। বৈঠকে কোন কোন নেতা উপস্থিত হন সেটাই দেখার। মুখ্যমন্ত্রীর এই দিল্লি সফরকে কটাক্ষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন আপনাদের শোনাবো, পাশাপাশি তৃণমূল সাংসদ সৌগত রায় কি বললেন আসুন শুনে নি। মুখ্যমন্ত্রী গেছেন রাষ্ট্রপতি ঠিক করতে, কারণ তিনি তো এরপরে প্রধানমন্ত্রী হবেন। আমি আগেই দেখিয়েছি স্যান্ডো গেঞ্জির বুক পকেট মানে লাগবে যেদিন সেদিনই হবে, তার আগে হবে না। উনি এখন রাষ্ট্রপতি প্রার্থী ঠিক করতে গেছেন আর আমরা গোহারান হারাবো। এনডিএ প্রার্থী অনেক ভোটে জিতবেন নিশ্চিত। ভীষণ গুরুত্বপূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়েছেন বিরোধীদের এক জায়গায় করার, এটা খুবই ভালো। আমার মনে হয় কালকের মিটিং রাষ্ট্রপতি নির্বাচনে একজন বিরোধী প্রার্থী করার ক্ষেত্রে বড় সাহায্য করবে। এদের একমাত্র এই যে কোভিড করোনা, করোনা তো ভাইরাস, ভ্যাকসিনের নাম কি কোভিডশিল্ড। বিজেপি যদি ভাইরাস হয় ভ্যাকসিনের নাম তৃণমূল, আর কোনো ভ্যাকসিন নেই, কোনো ভ্যাকসিন নেই। কংগ্রেসকে ভোট দিয়ে সিপিএমকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। আমি আপনাদের আবার বলছি, এই যে দুজন প্রার্থী সংহিতা বন্দ্যোপাধ্যায় পান্না দেব, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, এদেরকে ভোট দেওয়া মানে সরাসরি মমতা ব্যানার্জিকে ভোট দেওয়া। এই দুজনকে ভোট দিন, বিজেপির দুয়ারে গুন্ডা মডেল ভেঙে যাতে আগামী দিন আমরা দুয়ারে সরকার মডেল প্রতিষ্ঠা করতে পারি। যারা বাইক বাহিনী নিয়ে তাণ্ডব করে বেড়াচ্ছে, লাইনে লাগিয়ে আপনার পায়ে হাত ধরে যদি ফর্ম ফিল আপ না করাতে পারাই দুয়ারে সরকারের, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি কথা দিই, এটাই তো পরিবর্তন। এই পরিবর্তন বাংলার মানুষ চেয়েছিল, এই পরিবর্তন ত্রিপুরার মানুষ চাইছে, এই পরিবর্তনই আমাদের আনতে হবে। এবং আমি আপনাদের কথা দিচ্ছি, ভোট মমতা বন্দ্যোপাধ্যায়কে দিন, এবং খুঁটি পুজোটা যেন 23 তারিখ হয়, বিসর্জনটা 2023-এর ফেব্রুয়ারি মাসে হবে। 2023-এ আসল লড়াই তো আমরা লড়ব সর্বশক্তি দিয়ে, প্রত্যেকটা আসনে এক ছোটা জমি তৃণমূল কংগ্রেস ছাড়বে না। কিন্তু এই 4টে যে উপনির্বাচন, আগরতলা, বর্দোয়ালি, সুরমা, যুবরাজনগর, 4টেতেই আপনারা নিজেদের ভোটাধিকার, নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে তৃণমূল কংগ্রেসের হাত শক্তিশালী করুন, তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জেতান। প্রার্থী আবার আমি বলছি, পান্না দেব নয় বা সংহিতা বন্দ্যোপাধ্যায় নয়, প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।